রাজ্যর সংবাদ ক্ষেত্র নতুন অধ্যায় পাহাড়িয়া জেলার বাবে ভাল খবর ডিফুট উদ্বোধন দা নিউজ প্লাসর শাখা কার্যালয় রাজ্যর সংবাদ ক্ষেত্রত সংযোজন হল এক নতুন অধ্যায়ৰ বৈদ্যুতিন সংবাদ মাধ্যম হিসাবে দা নিউজ প্লাসে ডিফুট উদ্বোধন করলে প্রথমটো শাখা কার্যালয় উত্তর পূবর জনপ্রিয় স্যাটেলাইট নিউজ চ্যানেল দা নিউজ প্লাসে আশার বতরা আনিছে কার্বি আংলং পশ্চিম কার্বি আংলং আর ডিমা হাসাওর বাবে এই বিশেষ অনুষ্ঠানত উপস্থিত থাকে ডিফুর বিধায়ক বিদ্যা সিং ইংলেং সাংসদ হরেন সিং বি দুয়োজন নেতাই দা নিউজ প্লাসর এই পদক্ষেপক ভূয়সী প্রশংসা করে কার্বি আংলং পশ্চিম কার্বি আংলং আর ডিমা হাসাওর বাবে এয়া এক যুগান্তকারী পদক্ষেপ বলে কলে দুয়োজন নেতাই সর্বপ্রথমে মানে দা নিউজ প্লাস মিডিয়ার জড়িত সকল বিষয়ববীয় সকলক মানে ধন্যবাদ দিছো খুব ভাল অনুভব করছো নিউজ প্লাস তথা দা নিউজ প্লাস এই সংবাদ মাধ্যম যোগেদি কার্বি আংলং তথা আমার তিনখন পাহাড়িয়া জেলার রাইজর যে আশা রাইজর যে অনুভূতি রাইজর যে আকাঙ্ক্ষা এই সকলবর রাজনৈতিকভাবে হোক অর্থনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে হোক পূরণ করাত বহুত সহায়ক হব বলে মানে আশা করছো মানে ঈশ্বরক প্রার্থনা করছো ডি এ নিউজ প্লাস যাতে কার্বি আংলং রাইজর হয়ে পিপুলস ভয়েস যাতে হয় আহিবলগা দিনবরত আর এই কার্বি আংলং ডিমা হাসাও আর ওয়েস্ট কার্বি আংলং রাইজর কারণে একটা ডর উপহার বলে মানে ধরে লো আজি ভাল লাগিছে দা নিউজ প্লাস গোষ্ঠীয় এই ডিফু শহরত তেনেকা নিউজ চ্যানেল ইস্টাবলিশ করবলে অহাটো মানে এজন বিধায়ক হিসাবে পাহাড়িয়া নাগরিক হিসাবে মানে আপনার অহেক অহেক ধন্যবাদ জ্ঞাপন করছো আকো আশা রাখিছো কার্বি আংলং ওয়েস্ট কার্বি আংলং এনসিলসর এই দা নিউজ প্লাসর জড়িয়ে রাইজর অসুবিধাবিল সরকারের ওসর অবগত করব সরকারে নিশ্চয় সেইমতে ব্যবস্থা লোবলে হয়তো চিন্তা করব রাইজর বাবে বহুত উপকৃত হব বলে ভাবছো দা নিউজ প্লাসর সকল দর্শক আর শুভাকাঙ্ক্ষীর আশীর্বাদ লই চ্যানেলটির সিএমডি অনির্বাণ দাসর প্রচেষ্টা আর পরিচালক মন্ডলীর সহযোগিতাত ডিফু শহরত স্থায়ী ঠিকনা হল দা নিউজ প্লাস শুক্রবার শাখা কার্যালয়ের তিনি পাহাড়িয়া জেলার ব্যুরো কার্যালয়েও আনুষ্ঠানিকভাবে মুক্তি করে স্থানীয় সাংসদ হরেন সিং বে কার্যালয় মুক্তি অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে অংশগ্রহণ করে স্থানীয় বিধায়ক বিদ্যা সিং ইংলেঙে একটা অনুষ্ঠানতে অংশগ্রহণ করে বিশেষক পাহাড়িয়া জেলা তিনিখনের জনগণের ওসর আমার দায়বদ্ধতা সন্দর্ভত মন্তব্য করে চ্যানেলটির সম্পাদনা উপদেষ্টা ডক্টর দয়ানন্দ পাঠকে মানে পনপ্রথমে কার্বি আংলংর প্রতিগী ব্যক্তিক প্রতিগী আমার শুভাকাঙ্ক্ষীক বিশেষক আমার সাংসদ এগারী আমার মাজত আছে এগারী বিধায়ক আমার মাজত আছে নেতৃত্ব বহন করেছে সমাজখনের গতি তখনের প্রতি মূল শ্রদ্ধা গতি এই আমার কারণে একটা অত্যন্ত ডর কথা বলে ভাবো আর সকলের এর সার্থকতা নির্ভর করব আমার সকলের যৌথ প্রচেষ্টার উপর মানে এখিনিকে কই সকলের প্রতি পুনর্বার শ্রদ্ধা মানে জ্ঞাপন করছো আর দুগী বিশিষ্ট ব্যক্তি আমার মাজ থাকার কারণে মানে খুব গৌরববোধ করছো সাংবাদিক টিটু নিগমে আঁতরা অনুষ্ঠানট অংশগ্রহণ করে ডিফু অঞ্চলের সাংবাদিককে গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানট দা নিউজ প্লাসক আশীর্বাদ দিয়া সকল বিশিষ্ট নাগরিকর ওসর কৃতজ্ঞতা স্বীকার করে চ্যানেলটির কার্যবাহী সম্পাদক চন্দ্রকুমার শইকিয়ার লগতে ডিফুর ব্যুরো গুরমুখ সিং স্থানীয় সাংবাদিক দীপক বড়ুয়াই এতিয়ারে পৰা এই কার্যালয়ের জড়িয়ে পাহাড়িয়া জেলা তিনিখনের সকল ধরনের সংবাদ লাভ করা সহজ হয়ে পড়ল দা নিউজ প্লাস আগবাড়ি গেল আর এখোজ ব্যুরো রিপোর্ট দা নিউজ প্লাস